ভালোবাসা গোপন করা যায় না, এটাই বাস্তবতা। প্রেমে পড়া মানুষ কোনো না কোনোভাবে তার ভালোবাসার কথা প্রকাশ করে ফেলে। ভাই বোন, বন্ধু, মা, কারো না কারো কাছে মন উজাড় করে বলতে হয়। কথা বলার সময় সে অপ্রাসঙ্গিক নানা বিষয় টেনে আনে, কোনো না কোনো ছুতোয় যাতে নিজের মনের অনুভূতিগুলো জানানো যায়, নিজের ভালোবাসার কথা প্রকাশ করা যায়। সে অস্থির হয়ে অপেক্ষা করে, কখন বন্ধু প্রশ্ন করবে আর সে তার ভালোবাসা নিয়ে কথা বলার সুযোগ পাবে। প্রেমিক তার ভালোবাসা প্রকাশ করে আনন্দ পায়, মনে করে ভালোবাসার কথা বলতে পারলে বুঝি দিশেহারা অবস্থা কিছুটা কমবে। কিন্তু প্রেমের আগুন এতে কমে না, বরং বেড়েই চলে। এই বাঁধ ভাঙা আবেগের কারণে মানুষ কবিতা লেখে। যারা জীবনে কবিতা লেখেনি, এমনকি পড়েও নি, তারাও নাম লেখাই ব্যর্থ কবির লিস্টে। অনেকে বলেন ভালোবাসা থেকে বিশুদ্ধ বিয়ের জন্ম হয়, অনেকে বলেন ভালোবাসা বিয়েতে পা পিছলে যায়, অনেকে বলেন ভালোবাসার নিভিয়ে দিতে হয়, আবার অনেকে বলেন ভালোবাসার শক্তিতে বিশ্ব জয় করা যায়। এগুলো কোনো কিছুই আমার আলোচনার বিষয় না। ভালোবাসা কি হালাল নাকি হারাম সেটা নিয়েও আমরা কথা বলছি না, সেটা একটি আলাদা আলোচনা, অল্প পরিসরে যারা হক আদায় করা যাবে না। আমি শুধু একটি সত্যর দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি। সত্যটা হলো ভালোবাসা গোপন করা যায় না। মানুষের জন্য মানুষের অন্তর যে ভালোবাসা সেটা বাদ ভাঙা, উপচে পড়া, হিসেব ছাড়া। তাহলে চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বান্দার যে পবিত্র বিশুদ্ধ ভালোবাসা সেটা কেমন হবে? والذين آمنوا أشد حبا لله কিন্তু যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ়। সূরা বাকারা 165। এটা কি আদৌ সম্ভব যে আপনি আল্লাহকে ভালোবাসবেন আর সেটা প্রকাশ পাবে না? ভালোবাসা কি কোনো না কোনোভাবে প্রকাশ হয়েই যায় না? তাহলে এই তীব্র ভালোবাসা প্রকাশ কিভাবে হয় না? নিরন্তর এই ভালোবাসার প্রকাশ কি আপনাকে আনন্দ ও সন্তুষ্টি এনে দেবে না? আমরা যখন মুসলিমদের স্বতন্ত্র লেবাস বা পোশাকের গুরুত্বের কথা বলি, তখন অনেকেই নারাজ হন। অনেকের কাছে এটা খুব বড় একটা বোঝা মনে হয়। অনেকে তো মনে করেন এ হলো ধার্মিক হবার ট্যাক্স। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার কাছে কখনো এটা বোঝা মনে হয় না, বরং সে এতে আনন্দ পায়। পোশাকের মাধ্যমে সে নিজেকে মুসলিম পরিচয়ে ঘোষণা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করে। আজ যে বাইরে থেকে দেখেও আল্লাহর ইবাদতকারী আর শয়তানের ইবাদতকারীর মধ্যে পার্থক্য বোঝা যায় না, এটা কেমন কথা বলুন তো? আমি কিন্তু এখানে রূপক অর্থে শয়তান উপাসনাকারী বলছি না, আমি সত্যিকার অর্থে শয়তানের উপাসক বা স্যাটানিস্টদের কথাই বলছি, যারা আক্ষরিকভাবে শয়তানের উপাসনা করে। আজ তাদের পাশাপাশি মুসলিম দাঁড় করালে অনেক ক্ষেত্রে আপনি ধরতে পারবেন না কে আর রহমানের ইবাদত করে আর কে আর রাজিমের। সেই একই লেটেস্ট ফ্যাশন, ট্রেন্ডি হেয়ার কাট, একই ধরনের আচরণ। কারোর সাথে বসে সময় নিয়ে আলোচনা না করলে আপনি বুঝতেই পারবেন না কার আকিদা কোনটা। হে মুসলিম, তাওহীদ এবং রিসালাতে বিশ্বাস করে না এমন লোকের চেহারা বেশভূষার সাথে তোমার পার্থক্য পাওয়া যায় না, এটা কেমন কথা? হে মুসলিমা, কোরআন এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না এমন একটা মেয়ের সাথে তোমার কোনো পার্থক্য পাওয়া যায় না, এটা কেমন কথা? নিজের পোশাক, নিজের বাহ্যিকতার মধ্যে ইসলামকে ধরে রাখাকে কঠিন, নিজের পোশাক এবং নিজের বাহ্যিকতার মধ্যে ইসলামকে ধরে রাখাকে কঠিন কোনো দায়িত্ব হিসেবে দেখার দরকার নেই, বরং এ হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক ভালোবাসার প্রকাশ। আর জানেনই তো ভালোবাসা গোপন করা যায় না।